সাত সাগরের মাঝি শীর্ষক অনন্য সাধারণ কবিতার কাহিনী নেওয়া হয়েছে আরব্য উপন্যাসের সিন্দাবাদের কাহিনী থেকে সিন্দাবাদ নামেও একটি কবিতা আছে এটি মুসলিম জাগরণ ও ইসলামী রেনেসার প্রতীক একাব্যের সমুদ্র যাত্রাপথে যে বিভিন্ন অনুষঙ্গ উপস্থিত হয়েছে তাদের রূপ লাবণ্য অত্যন্ত মধুর নাবিক সিন্দাবাদ ফ্যানোত্তল সমুদ্র পাড়ি দিয়ে নানা ঝড় ঝাঞ্ঝা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ তার উদ্দিষ্ট স্থানে তথা হেরার রাজতরণ সমবেত হবে নাবিক সিন্দাবাদের স্বপ্ন ও অভিজ্ঞতা তার বিভিন্ন কবিতায় নানারূপ প্রকাশিত হয়ে শেষে মিলিত হয়েছে এক কেন্দ্রবিন্দুতে এখানে সিন্দাবাদ হল প্রতীকী নাবিক যিনি সঠিক পথের দিশা দিবেন তাই সিন্দাবাদকে সম্বোধন করে কবি আশাবাদ ব্যক্ত করেছেন সিরে ফেল আজ আই সিরাতের মখমল অবসাদ নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিন্দাবাদ মানবতাবাদী কবি আলোচ্য কবিতায় সরাসরি ইসলামের কথা বলেননি প্রতীকের মাধ্যমে তার আদর্শের এবং লক্ষ্যের কথা বলেছেন হেরার রাস্তরণ কথাটা দিয়েই ইসলামের কথা বলা হয়েছে যেমন এখানে এখন রাত্রি এসেছে নেমে তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাস্তরণ এখানে এখন অজস্র ধারা উঠেছে দু চোখ সেপে তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজতরণ সাত সাগরের মাঝি কবি ফরুক আহমেদের প্রথম কাব্য গ্রন্থ বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত রচিত মহাকাব্য মেঘনাথ বধ এরপরে অন্যতম সফল মহাকাব্য ফরুক আহমদ রচিত হাতেম তাই মুসলিম কবিদের মধ্যে কাব্যনাট্য রচনার প্রতিকৃত তিনি তার নওফেল ও হাতেম একটি সফল ও জনপ্রিয় কাব্য নাটক সনেট রচনাও তিনি সফল হয়েছিলেন বাংলা সাহিত্যে মাইকেলের পরে হিন্দু মুসলিম নির্বিশেষে আর কোনো কবি এত বেশি সফল সনেট রচনা করতে পারেননি সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা রচিত হয়েছে চল্লিশের দশকের প্রারম্ভে শুধু ভাব ও ভাষাতেই নয় দৃষ্টি এবং শিল্প নৈপুণ্যেও এর নতুনত্ব আকর্ষণীয় প্রতিবার ছাপ ফুটে উঠেছে কাব্যটির আগাগোড়ায় সাতছগ্রের মাঝি এর সিন্দাবাদ দরিয়ার শেষ রাত্রি পাঞ্জেরি প্রভৃতি কবিতায় তিনি বাঙালি মুসলমানদের নবজাগরণের আকাঙ্ক্ষা পোষণ করেছেন লাশ ও আওলাদ কবিতায় যেন দুর্ভিক্ষের বিভীষিকাময় দৃশ্য অমর হয়ে আছে কবিতা দুটির ভিতর দিয়ে কবি বর্তমান সভ্যতার মুখোশ উন্মোচন করেছেন কবি তখন টকবগে তরুণ চারিদিকে ব্রিটিশ খেদাও আন্দোলন চলছে স্বাধীনতার সূর্যোদয়ের খুব বেশি বাকি নেই এমন আবাসী যেন পাওয়া যাচ্ছে কিন্তু মুসলিম জাতির জেগে ওঠা নেতৃত্ব যেন সঠিক পথে এগুচ্ছে না তাই তিনি জাতির কর্ণধারকে প্রতীক তুলে ধরেছেন বারবার প্রশ্ন করেছেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি সমুদ্র এবং তা থেকে উত্তরণের আকাঙ্ক্ষার ভেতরে কবি জাতীয় জীবনে বিরাজমান সংকট থেকে উত্তরণের জাতীয় নেতৃত্বের সচেতনতা প্রত্যাশা করেছেন মূলত রূপকের আড়ালে কবি উক্ত ভাববস্তুই ব্যক্ত করেছেন পাঞ্জেরি জাগো বন্দরে কৌ ফুয়াতের তীব্র ভ্রুকুটি হেরি জাগো আগনন ক্ষুধারত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি এ কাব্যের একটি বিখ্যাত রূপক কবিতা দাহক এটি ইংরেজ কবি সেলির স্কাই লার্ক এর সাথে তুলনা করা যায় কবি সেলি স্কাই লার্কের ডানায় ভর করে আত্মমুক্তির সন্ধান পেয়েছিলেন কবি ফরুক আহমদ ও ডাহুক পাখির মাধ্যমে আত্মমুক্তির সন্ধান পেয়েছেন কবির রোমান্টিক চেতনা ডাহুক হল চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার প্রতীক যা মরমী সাধকের চেতনার সাথে তুলনীয় কবির ভাষায় ঘুমের নিবিড় বনে সেই শুধু সজাগ প্রহরী চেতনার পথ ধরি চলিয়াছে তার স্বপ্ন পরি হাওয়ায় সাতসাগরের মাঝে কাব্যে কবি অনেক রূপক প্রতীক ব্যবহার করেছেন কবি ফরুক আহমদ রূপক প্রতীক ব্যবহার প্রসঙ্গে বিভিন্ন গবেষক রফিকুল ইসলাম বলেছেন ফরুক আহমেদ তার অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কয়েকটি প্রতীকের সাহায্যে সিন্দাবাদ ফরুক আহমেদের একটি বহুল ব্যবহৃত প্রতীক যে নাবিক নিত্য নতুন দরিয়া তরি ভাষায় সে নতুন জীবনের তাজা ঘ্রাণে প্রতীক সাত সাগরের মাঝে কাব্যে কবি প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন নজরুলের পর ফরুক আহমেদের মতো আর কোনো কবি সম্ভবত আরবি ফার্সি শব্দ এমন দক্ষতার সাথে ব্যবহার করেননি তবে ফরুক আহমেদের আরবি ফার্সি শব্দে নজরুলের ব্যবহারের চেয়ে ভিন্ন ধর্মে যেমন কেটেছে রঙিন মখমল দেন নতুন সফর আজ শুনছি আবার নুনাদরিয়ার রাগ ভাষে জরোয়ার মৌসের শিরে সফেদা চাতির তাদ সিন্দাবাদ এ কাব্যগ্রন্থ সম্পর্কে কবি শামসুর রহমান বলেছেন ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবন যেমন কবি বিশ্বাসী ফরুক আহমেদ তাদের পুরোধা তার সাত সাগরের মাঝি আমাদের কাব্য সাহিত্যের একটি উজ্জ্বল বই সর্বপ্রথম হলেও সাত সাগরের মাঝি এখন পর্যন্ত তার সবচেয়ে পরিণত গ্রন্থ এই গ্রন্থেই তার কাব্য শক্তির সবগুলো লক্ষণ বর্তমান আরবি ফার্সি শব্দের সুনিপুণ ব্যবহার করে পুঁথি সাহিত্য থেকে উপাদান সংগ্রহ করে তিনি নিজস্ব একটি ডিকশান তৈরি করতে সক্ষম হয়েছেন কবি নজরুলের যখন সাহিত্য জীবনের সমাপ্তি কবি ফরুখের আগমন নজরুল এসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতা খেলাফত ও অসহযোগ আন্দোলনের সময় ফরুক এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা পাকিস্তান আন্দোলন ও দুর্ভিক্ষের করিন অভিজ্ঞতা নিয়ে আল্লামা ইকবালের ভাবশিষ্য নিজ জাতির সমস্যাকে চোখে আঙুল দিয়ে ফরুখ আমাদের তার লেখনির মাধ্যমে বলেছিলেন হে মাঝি এবার তুমিও না ভয় তুমিও কোরাও হেরার পথিক তারকার বিস্ময় ঝরুকে ঝরে নারঙ্গি পাতা তবু পাতা আগুনন ভিড় করে সেথা সে আকাশের হেরার রাজতরণ কবি ফরুক ছিলেন সাম্যের কবি দরিদ্রের কবি নিপীড়ন মানবতার কবি স্বধর্ম আর স্বজাতির প্রতি ভালোবাসা কবিকে কখনও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিরত করেনি আহমদ ফরুক আহমদ ফরুক আহমদ কবি শিশু সাহিত্যিক উনিশশো সালে দশ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সৈয়দ হাতেম আলী একজন পুলিশ ইন্সপেক্টর ফরুক আহমেদ উনিশশো সালে খুলনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন পরে কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাস পাশ করেন এবং স্কটিশ চার্চ কলেজ দর্শন ও ইংরেজি সাহিত্য অনার্স নিয়ে বিএসএনতে ভর্তি হন কিন্তু পরীক্ষা না দিয়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেন ফরুক আহমদ প্রথমে কলকাতা আইজি প্রিজন অফিস এবং সিভিল অফিসে কয়েক বছর চাকরি করেন উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে তিনি মাসিক মোহাম্মাদী পত্রিকা সম্পাদন করেন এবং দেশভাগের পর ঢাকায় এসে রেডিও পাকিস্তানে ঢাকা কেন্দ্রের স্টাফ শিল্পী হিসেবে যোগ দেন এখানে তিনি জনপ্রিয় খেলাঘর অনুষ্ঠানটি পরিচালনা করতেন ফরুক আহমদ ছাত্রাবস্থায় এম এন রায়ের রেডিকেল মানবতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন কিন্তু বিভাগাত্তরকালে তিনি পাকিস্তানের আদর্শ ও মুসলিমের একজন সমর্থক হন উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ছিল তিনি তখন ধর্মীয় কুসংস্কার ও পাকিস্তানের অপরিণামদোষী রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর হাতে লেখনী পরিচালনা করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিও তার অনুরূপ সমর্থন ছিল মাইকেল তার কাব্যকাহিনী কাহিনী গড়ে তুলতে যেমন মহাভারত ও রামায়ণের মতো গ্রন্থ বেছে নিয়েছিলেন ফরুক তেমন সামনে টেনেছিলেন বিশ্ব মুসলিম সাহিত্য আলিফলাইলা ও তাই এর মতো কাহিনীর উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে মুসলিম জাগরণের যে স্রোত প্রবাহিত হয় তিনি তার প্রত্যক্ষ ফসল সেই সাথে গিয়েছেন মানবতার জয়গান আজানের মতো স্বরে তার আহ্বান ধ্বনিত হয়েছে জাতির উদ্দেশ্যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনও তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাস্তলে আমি দ্বার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি পাঞ্জেরি রাত পোহাবার আর কত দেরি সাত সাগরের মাঝি কবি ফরুক আহমেদের প্রথম গ্রন্থ আমরা এর আগে এটা জেনেছি অশিক্ষিত অবহেলিত ও দুর্দশার পঙ্খে নিমজ্জিত বাঙালি মুসলমানদের উজ্জীবিত করার মানুষেই রচিত হয়েছে সাত সাগরের মাঝি মুসলিম সম্প্রদায়ের জীবন ও জীবনের অনুষঙ্গগুলি স্বপ্নালোক ও আদর্শিত রোমান্টিকতা ও আদর্শিকতার সমনে ফুটিয়ে তুলেছেন তার সাত সাগরের মাঝিতে বাংলা কবিতায় রেনেসার যে সুরটি বিদ্রোহী কবি কাজিনুল ইসলামের সৃষ্টি করেছিলেন কবি ফরুক সাত সাগরের মাঝি তারই পরিপূরক কাব্যে আরবের মরুময়তা বিখ্যাত আরব্য উপন্যাস আলফা লাইলার প্রাণ স্পর্শী চিত্র ফুটে উঠেছে মনোহরি রূপ নিয়ে ঐতিহ্য ও আদর্শিকতার এমন সফল সমন্বয় কাব্য জগতে এবং সাহিত্য পড়তে এবং তারপরে ভিত্তি করে আমি আমার এই চ্যানেলে তৈরি করছি যাতে সবাইকে আমি আমার গরিব কথা বলে এই লেখকটা এই বইতে কি উপস্থাপন করছে যেমন বিভিন্ন ধরনের উপন্যাস এই কন্যা গুলাতে লেখক